বন্ধুরা, লিচু এমন একটি ফল যার নাম মনে এলেই বাচ্চা থেকে বুড়ো সবারই জিভে জল আসবে। সেই জন্যই আমরা আমাদের অনেকের বাড়িতে শখ করে লিচুর গাছ লাগিয়ে থাকি, কেউ বা লিচুর বাগান করে থাকি। কিন্তু বেশ কিছু সমস্যা আছে যার কারণে কিন্তু লিচুর ফলন ব্যাপক হারে কমে যায় এবং কচি অবস্থায় লিচুর ফল ঝরে পড়ে এবং ফল ঝরে পড়ে যাওয়ার, ফল ফেটে যাওয়ার, ফলের গায়ে ফসকার মতো দাগ হওয়া এবং ফুড ফ্রায়ারের আক্রমণ হয়ে পোকা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে কী কী পরিচর্যা করলে এই সমস্যাগুলো হাত থেকে আমরা সহজেই নিস্তার পেতে পারি এবং সর্বোচ্চ গুণমান সম্পন্ন লিচু আমরা আমাদের নিজের খাওয়ার জন্য সংগ্রহ করতে পারি বা বাজারজাত করতে পারি। বন্ধুরা, লিচু গাছের প্রথম স্প্রে আমাদের করতে হবে মুকুল আসার আগে, অর্থাৎ শীতের শেষে যখন গাছগুলোতে মুকুল আসার লক্ষণ দেখা যাবে তখন প্রতি লিটার পানিতে 1 ml করে সাইপারমেথিন, 20 HE জাতীয় যে কোনো কীটনাশক এবং কার্বনডাইজিম ও ম্যানকোজেব যুক্ত যে কোনো ছত্রাকনাশক যেমন মেনসার প্রতি লিটার পানিতে 2.5 ml হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এতে গাছটা পরিষ্কার হয়ে যাবে, গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব থাকলে বা ছত্রাকের আক্রমণ থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং মুকুল ছাড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। এ সময় যদি আমরা গাছে প্যানোফিক্স বা PGR ব্যবহার করি তাহলে গাছে ফুল আসার সম্ভাবনাটা অনেক অংশেই বেড়ে যায়। এই প্ল্যানোফিক্সের ডোজ হবে প্রতি লিটার পানিতে 1 ml। প্ল্যানোফিক্স কীটনাশক এবং ছত্রাকনাশকের সাথে ব্যবহার করা যাবে। লিচুর গাছের দ্বিতীয় স্প্রে আমরা করব যখন দেখব সমগ্র গাছে মোটামুটিভাবে মুকুল চলে এসেছে, অথচ মুকুলগুলো তখন ফুটতে শুরু করেনি। এই অবস্থায় আমরা প্রতি লিটার পানিতে 1 ml করে সাইপারমেথিন, 25 EC জাতীয় যে কোনো কীটনাশক এবং প্রতি লিটার পানিতে 2.5 gram হারে কার্বনডাইজিম এবং ম্যানকোজেব যুক্ত যে কোনো ছত্রাকনাশক যেমন মেনসার হতে পারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দেব। এই দ্বিতীয় স্প্রের সময় সাইপারমেথিন এর পরিবর্তে ইমিডোক্লোপিড গ্রুপের 17.8 SL এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করলে খুবই ভালো ফলন পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা, গাছে ফুল একবার আসতে শুরু করলে প্রতি লিটার পানিতে 2 ml করে ফ্লোরা ব্যবহার করলে ফুল আসার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং ফুলের সংখ্যা অনেক অংশে বৃদ্ধি পায়। ফুল 50% এবং বেশি ফুটে গেলে তখন আর কোনো রকম কীটনাশক প্রয়োগ করা যাবে না, তখন শুধু ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে। এ অবস্থায় কীটনাশক প্রয়োগ করলে উপকারী পতঙ্গ মারা যাবে এবং ফলে পরাগায়ন ঠিকঠাক হবে না। ওভারঅল আমাদের লিচুর ফলন অনেক অংশে মার খাবে। এবার আসি পানি সেচের প্রসঙ্গে। মুকুল আসার আগে থেকে গুটি একবারে দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত লিচুর গাছে কোনো রকম পানি সেচ করা চলবে না। ফল যখন মটরদানা আকৃতি হবে তখন পানি সেচ করতে হবে। আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ফল সেট হয়ে যাওয়ার আগে পানি সেচ দিলে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। ফল একবার সেট হয়ে গেলে প্রয়োজন মাফিক হালকা সেচ দিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে। ফলের গুটি একবার দাঁড়িয়ে গেলে মাটির আর্দ্রতা বজায় রাখার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মাটি একবারে শুকিয়ে যাওয়ার পর পানি সেচ দিলে পানির আর্দ্রতা তারতম্যের কারণে ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়ার সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। দেখুন কি অসাধারণ মুকুল এসেছে এবছরে। আশা করি আপনাদের সবার গাছে এরকম ফুল আসছে। এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 18 বছর পুরনো। সমস্ত গাছগুলোতেই এবার খুব ভালোভাবে ফুল এসেছে। আর এই ফুল দেখতে দেখতে চলুন আমরা জেনে নিই লিচুর যে সাধারণ রোগবালা এবং পোকামাকড়ের উপদ্রব সেগুলো থেকে আমরা কিভাবে নিস্তার পাবো সে সম্পর্কে। সাধারণত 4টি কারণে লিচুর ফল ক্ষতিগ্রস্ত হয়। এগুলি হলো কচি অবস্থায় ফল ঝরে যায়, ফল ফেটে যায়, ফলের গায়ে বাদামি রঙের দাগ হয় অর্থাৎ ফলের খোসা শুকিয়ে যায় এবং ফলের গোড়ায় ফল ছিদ্রকারী পোকার আক্রমণে পোকা হয়ে যায়। তো চলুন একে একে এই সমস্যাগুলো সমাধান নিয়ে আলোচনা করা যাক। লিচু ফলকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে ফল ফেটে যাওয়ার সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে গেলে ফলে একবার মটরদানা আকৃতি হয়ে যাওয়ার পর নিয়মিত পানি সেচ দিয়ে জমির আর্দ্রতা বজায় রাখতে হবে। যদি শুকিয়ে যায় তারপর যদি হঠাৎ পানি সেচ দেন সেক্ষেত্রে ফল যেমন ঝরে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, ফেটে যাওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পাবে। ফল একবার মটরদানা আকৃতি হয়ে গেলে প্ল্যানোফিক্স প্রতি 5 ml পানিতে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর 2-3 বার স্প্রে করলেই এই ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়ার সমস্যা থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া যাবে। এছাড়াও ফুড সেটিং স্টেজে প্রতি লিটার পানিতে 2 gram হারে ব্রন প্রয়োগ করলে ফল ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। ফলের খোসার গায়ে বাদামি দাগ অথবা ফলের খোসা শুকিয়ে যায় এই সমস্যা
তো লিচুর ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয় এবং ফলে লিচু পরিপক্ব হওয়ার আগেই ঝরে পড়ে যায়। লিচু পেকে যাওয়ার অন্তত দশ থেকে পনেরো দিন আগে থেকে এ রোগটি প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আর এর হাত থেকে বাঁচতে কার্বন ডাইঅক্সাইড এবং ম্যানকোচেপ যুক্ত ছত্রাকনাশক অথবা কোপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক 2.5 গ্রাম হারে পানিতে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। ফল যখন দ্রুত বাড়তে থাকে সে অবস্থায় প্রতিদিন সকালে বিকেলেই পানি সেচ করতে হবে। আর এই পানি সেচ করলে ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়ার সমস্যা থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া যাবে বা নিষ্কৃতি পাওয়া সম্ভব। ছবিতে দেখতে পাচ্ছেন ফ্রুট ফায়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত লিচু। এই ফ্রুট ফায়ার লিচুতে যখন রং আসা শুরু করে তখন লিচুর গায়ে ডিম পেড়ে দেয় এবং সেই ডিম লিচুর ভেতরেই প্রবেশ করে এবং সেই ডিমে একটি লার্ভা পরিণত হয়। এই লার্ভার লিচুর বিষটাকে খেতে থাকে এবং তাদের বিষটা ফলের মধ্যেই জমা করে ফেলে। ফলটির খাওয়ার উপযুক্ত থাকে না। ফলটি ভেঙলে ফলের ভেতরে পোকা দেখতে পাওয়া যায়। ফেরোমন ট্যাপ ব্যবহার করলে পোকা আক্রমণের অংশ অনেকাংশে হ্রাস পায়। এছাড়াও যখন ফল মটরদানা আকৃতি হবে তখন একবার এই ফল পাকতে শুরু করার 10 থেকে 15 দিন আগে অর্থাৎ ফলে যখন রং আসতে শুরু করে তখন একবার সাইপারমেথিন 25% ইসি জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 1 ml করে মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। এতে ফল সিদ্ধকারী পোকার উপদ্রব অনেকাংশে কমে যাবে। বন্ধুরা, আশা করা যায় এ সমস্ত পদ্ধতি অবলম্বন করে পরিচর্যা করলে আমাদের লিচুর গাছে প্রচুর পরিমাণের ফলন হবে এবং যে সমস্ত সমস্যাগুলো আমরা বুঝে থাকি সেগুলো থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যাবে। 50টি গাছ বিশিষ্ট এই বাগানটিতে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করেই যত্ন পরিচর্যা করা হয় এবং তাতে খুব ভালো গুণমানের লিচু প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানতে ভুলবেন না এবং কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই সংক্রান্ত আরও ভিডিও ভবিষ্যতে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কৃষি সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমি নিয়মিত দিতে থাকব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।